আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম করছি। আমাদের এক দিনী ভাই মাদ্রাসার ছাত্রদের জন্য আম পাঠাইছে। মাদ্রাসার ছাত্ররা খুব মজা করে আম দিয়া দুধ দিয়ে খাইতেছে। মুড়ির ব্যবস্থা অবশ্য করছে আমাদের মোহতামিম সাহেব। আসসালামু আলাইকুম। জয় ভাই, আমাদের এই মাদ্রাসার ছাত্রদের জন্য যে ভাই এই আমের ফুল ক্রেট ফাটাইছে প্রায় 25 কেজির মতো হইব, এই বিষয়ে আপনার একটি মন্তব্য চাচ্ছি। তোমরা সবাই খুশি নেই? ঠিক আছে, সবাই খুশি? মজা হয়েছে নি? মজা হয়েছে নি? হ্যাঁ, কিরে ভাতিজা দুধ দিছে কে? আচ্ছা, আমাদের আরেক দিনী ভাই গ্রামের বড় ভাই, উনি মাদ্রাসা ছাত্রদের জন্য আজকে আম তারপরে মুড়ি দিয়ে দুধ দিয়ে খাওয়ার জন্য দুধ উনি দিছে। জি ভাই, কি জন্য বলতেছিলেন? মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়া এটা সকলের নসিবে থাকে না, সবাই পারে না। মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াইতে সবাই পারে না, কিন্তু এটা তকদির লাগে। এই জন্য যারা মাদ্রাসায় সহযোগিতা করেন বা করবেন সকলেই করবেন ইনশাল্লাহ। টাকা পয়সা সবারই আছে, কিন্তু ভালো কাজে অনেকে টাকা খরচ করে না। মাদ্রাসার ছাত্রদের পিছনে মাদ্রাসার পিছনে টাকা খরচ করে না। মানে টাকা পয়সা অনেকই আছে, অনেক টাকা আছে, কিন্তু সবাই ভালো কাজে টাকা খরচ করতে পারে না। এটা একটা তকদির আর কি। মাদ্রাসার পিছনে টাকা খরচ করা বা ছাত্রদের কিছু রাস্তাবাড়ি করা, এটা একটা তকদির। অনেকে তো পারে না, অনেকে টাকা আছে কিন্তু ইনশাল্লাহ বাচ্চারা যখন হাফেজ হবে এবং বড় আলেম হবে তাদের সবার জন্য দোয়া করবে। এই মুহূর্তে যারা তাদেরকে সহযোগিতা করা যাচ্ছে, নাস্তা দিয়ে হোক, খানা দিয়ে হোক বা আর্থিক সহযোগিতার মাধ্যমে হোক, আসলে মসজিদ মাদ্রাসা বা মাদ্রাসাতে যারা এতিম ছাত্র থাকে আসলে সবার সহযোগিতায় এই কাজগুলো বাস্তবায়িত হয়। দাদা সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ হুজুর। ঠিক আছে, সবাই দোয়া করবেন, আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমাদের এই মাদ্রাসা নতুন, অনেক মাদ্রাসা, অনেক পরিবেশ সুন্দর, মাদ্রাসার বাইরে বেশি আমাদের এই মাদ্রাসাটা একেবারে নতুন। সবাই দোয়া করবেন আমাদের এই মাদ্রাসার জন্য, আমাদের এই মাদ্রাসা দিন দিন তরক্কি হয়।